সেন্সিটিভ স্কিনের কেয়ার করা কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ তারা যখন ইচ্ছা তখন যেই ফেস ওয়াশ ইচ্ছা সেই ফেস ওয়াশ বা যেই ময়েশ্চারাইজার ইচ্ছা সেই ময়েশ্চারাইজার ইউজ করতে পারে না। তাই আমি সাজেস্ট করব আমার মতে 4টা বা 5টা বেস্ট সেন্সিটিভ স্কিনের জন্য ফেস ওয়াশ। অন কমেডোজেনিক, অয়েল ফ্রি, সালফেট, প্যারাবেন, হার্মফুল কেমিক্যাল ফ্রি, ফ্র্যাগরেন্স ফ্রি একটা ফেস ওয়াশ হলো সেটা ফিলের জেন্টাল স্কিন ক্লেন্সার। এটা সেন্সিটিভ স্কিন যাদের আছে তাদের জন্য একটা ব্লেসিং, এবং ওয়ার্ল্ড ওয়াইড ডার্মাটোলজিস্ট এটা সাজেস্ট করে। এবং সেন্সিটিভ স্কিন কেয়ারের কস্ট এমনিতে একটু বেশি, সো আপনি যদি বাইরে কেউ থেকে থাকে অথবা দেশ থেকে পারলে আপনি কালেক্ট করে নিতে পারেন, তবে জেনুইন প্রোডাক্টটা কালেক্ট করার চেষ্টা করবেন। স্পেশালি যদি ইউএসএ বা বাইরে কেউ থাকে, ইউকেতে কেউ থাকে, তাদেরকে বলবেন আসার সময় যাতে 2 বোতল নিয়ে আসে, এবং এটা আপনি ইজিলি লাইক 4 to 5 months, 6 months ইউজ করতে পারবেন। টু দ্য রোজ পোজে তোলালিয়ানি হাইড্রেটিং ফেসিয়াল ওয়াশ, এটাও একটু এক্সপেন্সিভ, বাট ইট ওয়ার্ক সো ওয়েল, এবং সেন্সিটিভ স্কিনের জন্য এটাও একটা ব্লেসিং। চিন্তা করে দেখেন, এটা কিন্তু আপনার প্রতিদিন ইউজ কর মানে প্রতিদিন তার বোতল শেষ হয়ে যাবে না। আপনি একটা বোতল নিলে কিন্তু একটা প্যাক নিলে আপনি মিনিমাম 1 month, 2 month ইউজ করতে পারবেন। আপনি যদি ডেইলি 5 টাকা বা 10 টাকা করেও রাখেন, আই গেস আপনার এটা কভার হয়ে যাবে, আপনি ইউজ করতে পারবেন এটা অনেক দিন। সো এটা একটা ভালো ফেস ওয়াশ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, কেমিক্যাল ফ্রি, টক্সিন ফ্রি, চমৎকার সেন্সিটিভ স্কিন। থ্রিতে আরেকটা ভয়ঙ্কর ক্যাটাগরি, যাদের স্কিন সেন্সিটিভ প্লাস অ্যাকনিপ্রোন, তাদের জন্য একটা ফেস ওয়াশ আছে, সেবামেডের অ্যাকনি ক্লেন্সার ফেস ওয়াশ, আর মেবি হাইড্রেটিং অ্যাকনি ক্লেন্সার ফেস ওয়াশ ফর সেন্সিটিভ স্কিন। আমি ছবিটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। এই ফেস ওয়াশটা কিন্তু এই আমাদের এশিয়াতে, আমাদের এই সাউথ এশিয়াতে ডক্টর অনেক সাজেস্ট করে, ডার্মাটোলজিস্টরা অনেক বেশি সাজেস্ট করে। একটু এক্সপেন্সিভ, হ্যাঁ, সেন্সিটিভ স্কিন যাদের আছে তাদের প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ হয়, তো এই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারেন। ডার্মাটোলজিক্যালি টেস্টেড, কেমিক্যাল ফ্রি, টক্সিন ফ্রি, বারবার রিপিট করবো না, এটা বোরিং হয়ে যাচ্ছে। ডার্মা সেন্সিভিও H2O মাইসেল আর ওয়াটার, যেটা আমি নিজে কখনো ইউজ করি নাই, কারণ আমি ইউজ করার আগে লাস্ট মান্থে এটা গিভওয়ে করে দিয়েছি ইনট্যাক প্যাকেটটা। সো এটা খুব ভালো কাজ করে, যদি আমি পড়েছি, আমি অনেকগুলো আর্টিকেল পড়েছি এবং রিভিউজ দেখেছি, আমার মতে এটা আসলে খুব ভালো কাজ করে, এবং যাকে দিয়েছি সেও কিন্তু বলেছে এটা চমৎকার কাজ করে। কখন? যদি আপনি স্কিনটা হয় সেন্সিটিভ প্লাস ড্রাই, উইয়ার্ড কম্বো, সেন্সিটিভ প্লাস ড্রাই হলে এই ফেস ওয়াশটা আপনি ইউজ করতে পারেন। কমপ্লিটলি ইজি, দুটো স্টেপ ফলো করে আপনি দিতে পারেন ওয়াও স্কিন সায়েন্সের প্রোডাক্ট, যা আমি কিছুদিন আগে ইন্ডিয়া থেকে এনেছিলাম, এবং আমি নেক্সট 2 মান্থ এগুলো গিভাবে করবো। গিভাবেতে পার্টিসিপেট করার জন্য আপনাকে দুটো কাজ করতে হবে, খুবই ইজি। নাম্বার 1, আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে ফলো করতে হবে, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশট নিয়ে আমাকে ইনস্টাগ্রামে DM করতে হবে। দিস ইজ সো সিম্পল, এবং আমি আপনাকে র্যান্ডমলি পিক আপ করে নিব। প্লিজ ডু নট কমপ্লেন, আমার কাছে এত প্রোডাক্ট নাই, আমার কাছে মেবি 20-30টার মতো প্রোডাক্ট আছে, এবং আই উইল গিভ অ্যাওয়ে।